করোনার প্রভাবে প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে বহু বাংলাদেশী কাজ হারিয়েছেন। কারো বেতন কমানো হয়েছে, আবার কেউ বেতনই পাননি, ফলে অনেকে নিরুপায় হয়ে দেশে ফেরত আসে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে ফেরত আসে প্রায় 4 লাখ প্রবাসী, এদের অনেকে আবার ফেরতও গেছেন। বর্তমানে সেসব দেশে কেমন আছেন প্রবাসীরা? ব্যবসা প্রতিষ্ঠান মোটামুটি চালু হয়েছে, হয়তো আগের তুলনায় কম। মোটামুটি অন্যান্য কোম্পানি তো খবর নিচ্ছি, অনেক লোকজন আসছে এবং বিষয় ওপেন আসছে। সবাই বেতন ফুল বেতনই দিতেছেন এবং সৈজার পরিস্থিতি আল্লাহর রহমতে অনেক ভালো। জানুয়ারি প্রথম দিকে আমাদের মোটামুটি একটু ভালোর দিকে ছিল, কিন্তু এই ফেব্রুয়ারি প্রথম দিকে আবার আমাদের সেই আগের মতো হয়ে গেছে। করোনা শুরুর প্রথম দিকে বাংলাদেশে প্রবাসী আয় ব্যাপকভাবে কমার আশঙ্কা করা হলেও বাস্তবে ঘটেছে উল্টো। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তার আগের বছরের তুলনায় $386 কোটি বেশি প্রবাসী আয় এসেছে বাংলাদেশে। এমন বাড়তি প্রবাসী আয় কি শুধু বাংলাদেশেই এসেছে? ফিলিপিন্সে এটা নেগেটিভ, এটা ভারতে এটা নেগেটিভ, দুই জায়গাতেই প্রবৃদ্ধি ঋণাত্মক। এবং এখানেই যে আমাদের যে প্রণোদনা, এই প্রণোদনা যে কাজে লেগেছে, ইনফরমাল থেকে ফরমাল চ্যানেলে আসার একটা আমার মনে হয় যে প্রবণতাটা বেড়েছে। করোনার মধ্যে প্রবাসী আয় সবচেয়ে বেশি এসেছে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কুয়েত, ওমান, কাতার, ইতালি এবং সিঙ্গাপুর থেকে। বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলছেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বৈধ চ্যানেলে প্রবাস আয় আসছে বেশি। মানুষও কিন্তু সচেতন হয়ে গেছে, তারা ব্যাংকের থ্রুতে টাকাটা পাঠিয়েছে যাতে হোয়াইট মানি হয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ তারা 2% বেনিফিটটা তারা যেতে পেতে পারে। বিশাল অঙ্কের প্রবাসী আয় বিনিয়োগের জন্য প্রবাসীদের উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। মিহির মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।